মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন কর্মব্যস্ততম দিনে হঠাৎ বর্ষপ্রাচীন গাছ উপড়ে পড়ল রাস্তায় হতাহতের কোনো ঘটনা না ঘটলেও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয় শুক্রবার বিকেলে চারটে নাগাদ এমনই ঘটনা ঘটল বহরমপুরের টেক্সটাইল মোড় সংলগ্ন রাস্তায় মাঝ রাস্তায় উপড়ে পড়ে যায় প্রাচীন ওই মেহগিনি গাছ ঘটনাকে ঘিরে পথ চলতি মানুষ থেকে স্থানীয় দোকানদারদের মধ্যে উত্তেজনা ছড়ায় বিদ্যুতের তার সহ খুঁটিও ভেঙে পড়ে খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে দ্রুত গাছের ডাল সরিয়ে রাস্তা স্বাভাবিক করার কাজ শুরু করেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় আমাকে আমার স্টেশন ম্যানেজার আমাকে ফোন করলেন আমি সেই সময় এখানে এলাম যে আমাদের মোবাইল গাড়ি গিয়েছে তাই বললেন আমি সেই মতন এসে পৌঁছালাম এসে দেখছি এরকমভাবে গাছটা অনেক দিন আগেই ভেঙে গিয়েছিল একটা সাইড নেক্সট আবার ওটা ভেঙে গেছে ওই জলপোল পড়ে পচে গেছে পচে গিয়ে তারপর একটা সাইড পড়ে গেছে ক্ষয়ক্ষতি কিছু এরকম মানুষজন্য কিছু হয়নি বা কোনো গাড়ি ঘোড়া কিছু ক্ষয়ক্ষতি হয়নি এই মতন অবস্থায় কিন্তু আর দোকান কিছু জায়গা হয়তো একটুখানি খামটাম হয়েছে সেগুলো ইলেকট্রিকের আমাদের তার ফারগুলো ছিঁড়ে গেছে এগুলো আমরা রিপেয়ার করে দিচ্ছি এগুলো বেশি সময় লাগবে না হয়তো আর ঘন্টা খানিকের মধ্যে এটা কাজটা কমপ্লিট হয়ে যাবে বহরমপুর শহর জুড়েই রয়েছে প্রাচীন গাজ বেশ কিছুদিন ধরেই টেক্সটাইল মোড় সংলগ্ন বিদ্যুৎ দপ্তরের অফিসের ঠিক পেছনের রাস্তায় ওই গাছের গোড়া আলগা হয়ে পড়ে বলে জানাচ্ছেন স্থানীয় দোকানদার অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ছিল অনেকদিন থেকে তো গোড়াটা কাটেনি কোনোদিনই বহুত জন অবজেকশন দিয়েছে কাটেনি এই গাছটা হঠাৎ আমরা এখানে বসে আছি বৃষ্টিটা হলো হয়ে যাওয়ার পর হঠাৎ দেখছি যে গাছটা খুব সময় দিয়েছে আর কি মানে কোনো লোকজন অনেক ছিল আওয়াজে সমস্ত লোক চলে গেছে যে গাছটা পড়া যায় এটা আমি এখন গাছ বলছি এই ঘটনায় পথচলতি মানুষের দাবি পুরনো এই গাছগুলো কাটার ক্ষেত্রে ব্যবস্থা নিক প্রশাসন ঝড় বৃষ্টির সময় হলে আতঙ্ক আরো বেড়ে যায় যে কোনো সময় গাছ পড়ে বিপদের আশঙ্কা একটু হলে মানে কি বলবো মানে এই তলায় পড়তাম বোধহয় এই তো পাঁচ মিনিট হলো আর এক্ষুনি পড়ে গেল এখন যে শুকনো ডাল ফালগুলো আছে এরপরে তো এটাও গুলো এগুলোও তো পড়তে পারে এতো কেউ খেয়ালই করে না মারাত্মক হ্যাঁ হ্যাঁ পৌরসভা মানে পৌরসভা এগুলো যদি ঠিক মতো না দেখে তাহলে তো পৌরসভার মানে কি বলবো আর কিছু বলার নাই হ্যাঁ এগুলো প্রশাসন থেকেও দেখা দরকার পৌরসভা থেকে দেখা দরকার যে এই যে পুরনো গাছ বা পুরনো বাড়ি কখন কোথায় ভেঙে পড়ছে হ্যাঁ এ তো বিরাট বিপজ্জনক ব্যাপার